নওগাঁয় প্রেমিকের বাড়ি থেকে কিশোরী প্রেমিকাকে উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে পুলিশ এ ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হলে গ্রেফতার আতঙ্কে শূন্য হয়ে পড়ে পুরো গ্রাম যদিও পুলিশের দাবি গ্রেফতারের নামে হয়রানি করা হবে না কাউকেই গত চৌঠা এপ্রিল নওগাঁর মহাদেবপুর উপজেলার কুরাইল গ্রামের চোদ্দ বছরের কিশোরী প্রেমের টানে ছুটে যায় একই গ্রামের হিরণচন্দ্রের বাড়িতে এ ঘটনায় কিশোরী স্বজনরা পুলিশে খবর দিলে তারা কিশোরীকে উদ্ধারে ব্যর্থ হয় পরে ওই কিশোরীকে উদ্ধারে সাদা পোশাকে চার পুলিশ সদস্য আবারও ওই বাড়িতে যান এ সময় গ্রামবাসীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তারা এ ঘটনায় পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ এনে তেইশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দেড়শো জনের নামে মামলা দেয় পুলিশ গ্রেপ্তারও করা হয় আট গ্রামবাসীকে সেই থেকেই গ্রেপ্তার আতঙ্কে শূন্য হয়ে পড়ে পুরো গ্রাম পুলিশের উপর হামলার অভিযোগ অস্বীকার করে গ্রামবাসী বলছে হয়রানি উদ্দেশ্যই এসব মামলা পুলিশ ছিপেল বেশে আসছে আমরা হচ্ছে গায়ক পোশাক নেই আমরা বুঝতে পারিনি এই ঘটনা পুলিশে ঘটাবে বাড়ি ঘর ভাঙচুর আবার মেয়েটাকে ছিনে করে নিয়ে যায় সামনে যায় বাধা দেয় তাকে মারধর করে সবার নামে গোটা গ্রাম কেস করেছে এখন আমরা থাকতে পারছি না গ্রামে নিরহ মানুষগুলার যে ধরে নিয়ে গেছে আমার তো স্বামী তো আগল পাগল আমার স্বামী ধরে নিয়ে গেছে আমরা কি খাবো কি দেবো